বিষ্ণু ঈসা ইসলামের কাছে এক সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ আ'তিনি শাইআন, আপনি আমাকে কিছু দান করেন, আমার কিছুই নাই। বিষ্ণু বললেন তোমার কিছু নাই? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরে আমার শুধু দুইটি জিনিস আছে। কয়টা? চিল্লায় বলেন কয়টা? এক হচ্ছে একটা জামা, দুই হচ্ছে পানি খাওয়ার একটা জগ। বিষ্ণু বললেন এই দুইটাই নিয়ে আস। বিশ্বনবীর কথা শুনে ওই সাহাবী ঘর থেকে জামা নিয়ে আসলেন, পানি খাওয়ার জগ নিয়ে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক হাত দিয়ে এক হাতে জামা ধরে আরেক হাতে পানির জগটা ধরে সাহাবীদের দিকে উদ্দেশ্য করে বললেন মাইয়াশতারি হাদাইন, এই দুইটা জিনিস কেনার মতো কে কে আছে দেখি? কয়েকজন হাত তুললো। বিশ্বনবী বললেন কত দিয়ে কিনবা? এক সাহাবী বলে ইন্নী আশতারিহিমা বিদিরহাম, ও নবী যদিও এগুলো আমার দরকার নাই কিন্তু আপনি যেহেতু নিলামে ডাক তুলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সম্মানে আমি এক দিরহাম দিয়ে দুইটা জিনিস কিনে নেব। এক দিরহাম, একটা জামা, একটা পানি খাওয়ার জগ, দাম কত? এক দিরহাম। বিশ্বনবী বললেন না না, এক দিরহাম তো অনেক কম হয়ে যায়। মাইয়াজিদু আলা যালিক, এর চেয়ে বেশি দামে কে কিনবা? আরেক সাহাবী হাত তুলে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া ইন্নী আশতারিহিমা বিদিরহামাইন, আমি এই জামাটার পানি খাওয়ার জগটা এক দিরহাম নয় 2 দিরহামের বিনিময়ে কিনতে চাই। বিষ্ণু ঈসা ইসলাম ওই সাহাবাকে দিয়ে দিলেন, দিয়ে 2 দিরহাম নিয়ে, যে লোকটা ভিক্ষা করতে এসেছিল তার হাতে 2 দিরহাম দিয়ে বললেন যাও 1 দিরহাম দিয়ে ঘরে খাবার কিনে দিয়ে আসো, আরেক 1 দিরহাম দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসো। শুনতেছেন? কি কিনে নিয়ে আসো? কুঠার দিয়ে কি করে? গাছ কাটে। ওই সাহাবী কুঠার কিনে নিয়ে আসার পরে বিশ্বনবী নিজ হাতে কুঠারের মধ্যে একটা কাঠের হাতল লাগায় দিলেন। আল্লাহু আকবার! হাতল ছাড়া কুঠার ইউজ করা যাবে? বিশ্বনবী নিজ হাতে ওই কুঠারের ভেতরে একটা হাতল লাগায় দিলেন আর বললেন লা উরিদু আন আরাকা 15 আইয়াম, এই কুঠার নিয়ে জঙ্গলে যাও, গায়ে অনেক শক্তি আছে, কাঠ কাটো, এই কাঠ কেটে বাজারে বিক্রি করো, সামনের 15 দিন যেন আমি আমার চোখের সামনে তোমার না দেখি। বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কুঠার নিয়ে ওই সাহাবী জঙ্গলে চলে গেলেন, কাঠ কেটে বাজারে বিক্রি করতে করতে 15 দিন পরে 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। 10 দিরহাম নিয়ে বিশ্বনবীর কাছে হাজির হয়ে গেলেন। সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ এখন আর আমার ভিক্ষা করা লাগে না, আমার গায়ে অনেক শক্তি আল্লাহ দিয়েছে, আই এম ভেরি এনার্জেটিক, আপনার দেয়া বরকতের কুঠার দিয়ে আমি কাঠ কেটে কেটে স্বাবলম্বী হতে শুরু করেছি। সুবহানাল্লাহ পড়েন। আমি এখন 10 দিরহামের মালিক। বিশ্বনবী বললেন লা আইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যাহরিহি খায়রুম মিন আইয়াসআলা শাইআন ফায়ু'তিয়াহু আও ইয়ামনাহু, যাদের গায়ে শক্তি আছে তারা ভিক্ষা না করে কাঠ কেটে পিঠে সেই বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো, কারণ কারো কাছে যদি তুমি হাত পাতো সে দিতেও পারে নাও দিতে পারে, আর কষ্ট করলে কষ্ট কোনোদিন বৃথা যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? বিষ্ণু ঈসা ইসলামের অনুপ্রেরণায় এই সাহাবা অল্প কিছুদিনের ব্যবধানে স্বাবলম্বী হয়ে গেলেন। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? বিশ্বনবীর এই প্রফিটিক স্টোরি থেকে আমাদের কি শিক্ষা? লেসন নাম্বার 1, বিশ্বনবী চাইলেই ওই 2 দিরহাম দিয়ে বলতে পারতো যাও খাবার দাবার কিনে ফ্যামিলিতে দিয়ে আসো, সে ওই 2 দিরহাম নিয়ে খাবার দাবার কিনে ফ্যামিলিকে খাইয়ে রাত্রে আবার ভিক্ষায় নামতো। কথা কন, রাত্রে কি করতো? ভিক্ষায় নামতো। বিষ্ণু ঈসা ইসলাম তাকে কাজ করে খাওয়ার জন্য উৎসাহ দিলেন, পাশাপাশি বিষ্ণু ঈসা ইসলাম পার্মানেন্ট সলিউশন দিলেন। এজন্য পার্মানেন্ট সলিউশনের ব্যবস্থা করতে হবে। অনেকে আমরা যাকাত দেই, যাকাতে শাড়ি দেই, যাকাতে লুঙ্গি দেই, আছে না নাই? লক্ষ্মীপুরে এরকম দেয় নাকি? কি দেয়? হ্যাঁ, গাড়ি, গাড়ি দেয়, শাড়ি না। যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বলতে কোনো কথা ইসলামে নাই। এগুলো খুব কম দামি শাড়ি, যাদেরকে এগুলো দেয়া হয় তাদেরকে অপমান করা হয়, ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সন্স অফ আদম, আমি আদমের সব সন্তানদেরকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের চেয়ে সম্মানিত কেউ আছে? मानुषेर चे सम्मानित गोटा विश्वे आर कोनो मखलुकात आछे नाई। एजन्य जाकातेर शाड़ी देया जाबे ना, जाकातेर लुंगी देया जाबे ना। जाकातेर शाड़ी आपनारा देखछेन, एटारे एकबार धोयार परे द्वितीयबार पड़ा जाए ना। मशारी की पातला, एर सेओ पातला। एजन्य जाकातेर शाड़ी जाकातेर लुंगी बोलते इस्लामे कोनो परिभाषा नाई। आपनाके स्वाबलम्बी करे देयार चेष्टा करते होबे। যারা লক্ষীপুর জেলায় বিজনেস ম্যাগনেট আছেন তারা একসাথে হয়ে একটা স্ট্রং যাকাত ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম করতে পারেন, যেখান থেকে আপনারা বিভিন্ন থানায় বিভিন্ন গ্রামে বাছাই করে করে কিছু ভাইদেরকে যাকাত দিতে পারেন স্বাবলম্বী করার উদ্দেশ্যে। যেই ফ্যামিলি কে আছে কি নাম এটা, পল্লী উন্নয়ন ক্লাব। মাশাআল্লাহ, জাকাত ফান্ড দিয়ে বিদেশে লোক পাঠায়। এর চেয়ে সুন্দর পদ্ধতিতে জাকাত বিতরণ আর হতে পারে? যেই লোকটাকে, যেই ছেলেটাকে বিদেশে পাঠানো হয়েছে ওই ফ্যামিলিটা আর কোনোদিন জাকাতের শাড়ি নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে? যেই ছেলেটাকে ওনারা অস্ট্রেলিয়ান গাভী কিনে দিছে, দুধ বিক্রি করে যেই ফ্যামিলিটা স্বাবলম্বী হতে শুরু করেছে তারা আর কোনোদিন জাকাতের লাইনে যেয়ে দাঁড়াবে না। এজন্য জাকাত দিতে হবে স্বাবলম্বী করার জন্য। ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছে, কাজ করে খেতে হবে। কাজে লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়। লজ্জা কিসে? আজকের আলোচনা থেকে এটা মুখস্থ করে নিতে হবে। কাজে লজ্জা নেই। লক্ষ্মীপুরের ইয়াংস্টারেরা শ্রমে লজ্জা নেই, পরিশ্রমে লজ্জা নেই, লজ্জা অলসতায়। লজ্জা কিসে? আরো জোরে। নবীরা কি এমনি এমনি বসে বসে খাইছে? কঠিন পরিস্থিতিতেও নবীরা পরিশ্রম করে উপার্জন করা লেগেছে, ঠিক কিনা? সাইয়েদনা মারিয়াম আলাইহিস সালাম, যার নামে আল্লাহ তাআলা কোরআনে একটা সূরা দিলেন, উনি পৃথিবীতে এমন একজন মহিয়সী নারী, যেই নারীর গর্ভে, যেই নারীর পেটের ভেতরে স্বামীর স্পর্শ ছাড়া সন্তান দিয়েছে কে? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম পেটে আসলেন, মারিয়াম আলাইহিস সালাম লজ্জা পেলেন। হায় হায়, কেমন করে এলাকাবাসীদের কাছে আমি আমার মুখ দেখাবো? বিয়ে করি নাই, স্বামী নাই। বিয়ে হয় নাই, স্বামী নাই, কিন্তু পেটে সন্তান চলে এসেছে। হায় হায়, এলাকায় কেমনে মুখ দেখাবো? লজ্জায় পড়ে মারিয়াম আলাইহিস সালাম এলাকা থেকে চলে গেলেন। কি অবাক করা কাণ্ড! বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য, বড় হওয়ার জন্য 6 মাস 7 মাস লাগে নাই, পেটে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চাটারে বড় করে দিয়েছে কে? সাইয়েদাতুনা মারিয়াম আলাইহিস সালাম এবার বসে পড়লেন, বুঝতে আরম্ভ করলেন প্রেগন্যান্সির পেইন উঠেছে। হঠাৎ করে পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে উনি কাঁপতে আরম্ভ করলেন। ক্ষুধার চোটে খাবার কিছু নাই, সামনে ঝর্ণা, উপরে একটা খেজুর গাছ। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে মারিয়াম আলাইহিস সালাম মনে মনে ভাবে, হায় রে, কেউ যদি একটু খেজুর পেড়ে দিত এই ক্ষুধার মুহূর্তে, আমি খেজুর খেয়ে পেটের ক্ষুধা নিবারণ করতাম। রব্বুল আলামিন মারিয়ামকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করে দিলেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজিদিন নাখলাতি তুসাকিত আলাইকি রতাবান জানিয়া। কুরআন সাক্ষী, হুজ্জি ইলাইকি বিজিদিন নাখলা। এর মানে হচ্ছে মারিয়াম, কেউ পেড়ে দিবে না, একটু কষ্ট করে হাতটা উঁচু করে খেজুরের ডালা ধরে ঝাঁকুনি মারো, টসটসে কাঁচা পাকা খেজুর নিচের দিকে পড়বে, তারপর তুমি তুলে খাবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ চাইলে অটোমেটিক্যালি কারামাত হিসেবে খেজুরগুলো নিচে ফেলতে পারতেন না? কথা কোন, খেজুরগুলো অটোমেটিক্যালি নিচের দিকে পড়ছে? পড়ে নাই। আল্লাহ শিক্ষা দিয়েছে, যেই পরিস্থিতিতে থাকো না কেন তোমাকে শ্রম ব্যয় করে কষ্ট করে তোমার উপার্জন করতে হবে, রিজিকের বন্দোবস্ত করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা?